পৌরসভায় শুভেচ্ছা জানাতে বৃহন্নলাদের একটি সংগঠন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে আইসি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকদের মিষ্টিমুখ করিয়ে আবির দিয়ে তাদের দোলের শুভেচ্ছা জানালেন। এরপর তারা মহিলা থানায় গিয়ে সেখানেও মহিলা পুলিশ কর্মীদের একই কর্মসূচির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। বিহন্নলারা জানান যে কোনো উৎসবে তারা থানায় এসে পুলিশ কর্মীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান, তারা যে কোনো উৎসবেই আসেন এই থানাতে। কাদের উদ্যোগে আজকে থানায় কি করলেন, কেন? কাদের উদ্যোগে বলতে কি, আমাদের এখানে আমরা এসেছি, আমাদের ভালোবাসে, আমাদের প্রত্যেকটা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আমাদের দাদারা আছে, দাদা ভাই সবাই আছে, তাদের জন্য আমরা এসেছি, আমাদের ভালোবাসে। আমরা এই হোলির উপলক্ষে এসেছি, এখানে আসি আমরা, যে কোনো একটা অনুষ্ঠান হলে প্রত্যেক বছরই আসি। মিষ্টিমুখ করালেন? হ্যাঁ অবশ্যই। কি কি করালেন? এই যে আবির দিলাম, মিষ্টিমুখ করালাম, এটাই আমাদের। সাধারণ মানুষকে বলতে চাইছি কি, সবাই সুস্থ থাক, ভালো থাক, এই হোলি সবাই খুশি খুশি মানাক, আমরা এটুকুই চাই, বুঝছেন? প্রতি বছরই এই দিনটাতে এইখানে আসেন কি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর আমরা এখানে আসি। এসে কি করেন? এই যে দাদা ভাইদের হোলি দিই, মিষ্টি দিই, মানে সমস্ত পুলিশ কর্মীদের? হ্যাঁ সববারে। কাদের? কাদের? ওই যে আইসির দাদাদের, আরো যারা সবাই আছে, প্রত্যেকটা মানুষকেই আমরা দিই যারা আমাদের ভালোবাসে। হোলির দিনে আনন্দ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, আহত আরো 10 থেকে 11 জন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার আলীগঞ্জ বাইপাস সংলগ্ন এলাকায়। মৃত এই ব্যক্তির নাম শ্যামল দাস, বয়স আনুমানিক 28 থেকে 30 বছর, বাড়ি ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায়। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মিলনপল্লীতে। ঘটনার খবর পেয়ে বাসিন্দারা ছুটে আসেন ইসলামপুর মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে ইসলামপুর শহরে 10 থেকে 12 জন যুবক একটি টাটা এসি গাড়িতে করে মিলনপল্লী থেকে আলীগঞ্জ বাইপাসের দিকে যাচ্ছিল। সেই সময় বাইপাসের রাস্তায় টার্নিং নিতে গিয়ে সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামল দাস নামক এই ব্যক্তির, এবং ঘটনায় আরও 10 থেকে 12 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। আহত সকলকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।